আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সমসাময়িক একটি বিষয় নিয়ে জানার জন্য মানুষ আমাকে টেক্সটে, কমেন্টে, পার্সোনালি মেসেজে রিকোয়েস্ট করে যাচ্ছে যেন আমি সেই বিষয়টি নিয়ে কথা বলি অথবা তাদেরকে সাজেশন দিই। দেখুন, আপনারা যে বিষয়টি নিয়ে আমাকে কথা বলতে বলেছেন সে বিষয়ে আমি বেশ কয়েকটি ভিডিও আমার ইউটিউব চ্যানেলে আপলোড করেছি, হয়তোবা এখন সেগুলো পাবেন না, কারণ ইউটিউবের পক্ষ থেকে সেগুলো ব্লক করে বা ডিলিট করে দেওয়া হয়েছে। ইভেন আমার চ্যানেলে আমাকে কোনো রকম পোস্ট করা থেকে এক সপ্তাহের জন্য নিষিদ্ধ করা হয়েছিল। ডিরেক্টলি ইনডিরেক্টলি যেভাবেই বলি না কেন, তবুও আপনাদের সাথে এই বিষয়টি নিয়ে কথা বলতে হয়, কারণ আমি চাই সবাই, আমার মুসলিম ভাই ও বোনেরা বিষয়টি জানুক এবং এর থেকে সতর্ক হোক। জশুয়া নামক একজন জার্মান ফুটবলারের কথা আমরা কিছুদিন যাবৎ শুনছি। যেহেতু সে একজন ফুটবলার, তাকে বলা হচ্ছে ফুটবল ম্যাচ খেলতে দেওয়া হবে না যদি সে ওই মৌমাছির বিষ না গ্রহণ করে। সে তো এটি গ্রহণ করতে মোটেও রাজি না, যদিও তাকে ইম্পর্টেন্ট ম্যাচ খেলা থেকে বাতিল করে দেওয়া হয় তবুও। কারণ বলা হয় জশুয়া নামক এই ফুটবলার দীর্ঘদিন যাবৎ এই বিষয়টির উপর রিসার্চ করেছে, তার জন্য সে এই পুরো গেমটা বুঝে গিয়েছে। এখন যা কিছুই হয়ে যাক না কেন, সে মোটেও এটা গ্রহণ করতে রাজি না। কোনো শিক্ষা প্রতিষ্ঠানে আপনি ঢুকতে পারবেন না, কোনো হসপিটালে গেলে আপনাকে ট্রিটমেন্ট দেওয়া হবে না, না তো আপনাকে কোনো অফিস আদালতে ঢুকতে দেওয়া হবে। যদি আপনার শরীরে সেই মৌমাছির বিষ না থাকে, তাহলে আপনি এসব প্রতিষ্ঠানে ঢুকতেই পারবেন না। আপনার সেই গ্রিন কার্ড যা ভেরিফাই করবে আপনি সেই মৌমাছির বিষ নিয়েছেন কি না, যদি তারা চেক করে পায় যে এটা সত্য, আপনার ভেতরে সেই বিষ আছে, তবে আপনাকে এই সমস্ত প্রতিষ্ঠানে ঢুকতে দেওয়া হবে, কাজ করতে দেওয়া হবে। এবং এই ধরনের সিচুয়েশন যে সামনে আসতে চলেছে তা আমরা আগে থেকে মোটামুটি বুঝতে পেরেছিলাম, যেহেতু বিভিন্ন মেইন ধর্মগ্রন্থের মধ্যে লেখা আছে যে ভবিষ্যতে এমন একটা সিচুয়েশন তৈরি হবে, তারা বাধ্যতামূলকভাবে আপনাকে এমন কিছু একটা গ্রহণ করার জন্য ফোর্স করবে যেটি আপনি গ্রহণ না করলে কেনাবেচা থেকে শুরু করে কাজকর্ম কোনো কিছুই করতে পারবেন না। প্রথমত তো তারা আমাদের মাথার মধ্যে এমন একটি মেসেজ ঢুকিয়ে দিয়েছে তাদের মকিং বার্ডের মতো নিউজ মিডিয়াগুলোকে ব্যবহার করে, যে এই জিনিসটা কতটা ভয়ানক আর কত মানুষের প্রতিদিন এই রোগে মৃত্যু হচ্ছে। আচ্ছা, আপনি কি নিজেকে কখনো প্রশ্ন করে দেখেছেন যে নিউজ মিডিয়ায় যতজন ভিকটিমকে দেখানো হচ্ছে, এত লাখ, অমুক তমুক, হাজার, এটা কি আসলে বাস্তব নাকি শুধুমাত্র তাদের বানোয়াট একটি মেসেজ বা তথ্য? বাস্তবিক অর্থে এটি আমাদের যাচাই করার কোনো সুযোগও নেই, কিন্তু যখন এই মেসেজগুলো আপনার টাইমলাইনে বারবার চলে আসছে অথবা টিভিতে দেখছেন বা কেউ বলছে আপনি শুনছেন, সেটি দেখা যাবে যে একসময় শুনতে শুনতে এমন প্রভাব আপনার উপর ফেলবে যে আপনি যদি এটা মিথ্যাও হয় আপনার এটা সত্য বলে মনে হতে শুরু করবে। এমনটাই হয়, মানুষের মস্তিষ্ক এইভাবেই কাজ করে। একটা মানুষ যখন দেখে যে বেশিরভাগ মানুষ এই বিষয়টাতে বিশ্বাসী, কোনো যাচাই বাছাই ছাড়াই, সেই ব্যক্তিটিও তাদের বিশ্বাসকে বিশ্বাস করতে শুরু করবে। এত বছরের রিসার্চের পর, তাদের প্ল্যান প্রোগ্রাম এবং তাদের কার্যক্রম সম্বন্ধে জানার পরে আমার ব্যাপারটি এরকমই মনে হয়েছে। একটি সিচুয়েশনে যখন আপনারা আমাকে জিজ্ঞেস করছেন যে এটা থেকে বেঁচে কীভাবে থাকবেন, এক্ষেত্রে এখন আমি কি করতে পারবো বলুন? আমি নিজে একজন ভিকটিম, আমি যেখানে বসবাস করছি সেখানকার রুলস অ্যান্ড রেগুলেশনস আমার নিজেকেও পালন করতে হয়, যদিও বা আমি নিজে এখনও পর্যন্ত এই হুল নিজের গায়ে ফোটাইনি। একজন সচেতন নাগরিক হিসেবে তো আমি ওপেনলি এটা বলতে পারি না যে আপনি নকল কাগজপত্র তৈরি করুন, সেটা আপনার ইচ্ছা, আপনি করলে আপনার মতো করতে পারেন, পুরোটাই আপনার উপরে। তো আজকের ভিডিওটি শেষ করব একটি অ্যানাউন্সমেন্ট করে, সেটা হলো যে আমি নেক্সটে আপনাদের কোয়েশ্চেন্সের অ্যান্সার দিতে চলেছি। সো এই ভিডিওর কমেন্টে হ্যাশট্যাগ কিউ লিখে আপনার প্রশ্নটি লিখে ফেলুন, যদি সেই প্রশ্নটি গুরুত্বপূর্ণ হয় তবে নেক্সট ভিডিওতে অবশ্যই আপনার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আজকের জন্য এতটুকুই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।